সুপ্রভাত, জিরোভিশন এন্টারটেইনমেন্ট পেজ থেকে আমি তনুশ্রী। আজকে ছোট্ট খবর, ভারতের সব থেকে স্মার্ট ভিলেজ। ভারতের মধ্যে এমন একটি গ্রাম আছে যা শুধু ভারত নয়, এটা পুরো এশিয়ার মধ্যে স্মার্টেস্ট ভিলেজ নামে পরিচিত। এর নাম ওডান্থুরাই, যা তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় অবস্থিত। এই গ্রামটি 100% ট্যাক্স দেওয়া গ্রাম হিসেবে এবং 100% স্যানিটেশন করা গ্রাম হিসেবেই পরিচিত। ভারতের মধ্যে একমাত্র গ্রাম যার নিজস্ব উইন্ড এনার্জি প্ল্যান্ট তৈরি করা আছে। এখানকার সব ঘরে সোলার প্যানেল লাগানো আছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই গ্রাম নিজের জন্য ইলেকট্রিসিটি তো তৈরি করেই থাকে, সেই সঙ্গে স্টেট গভর্নমেন্টকেও ইলেকট্রিসিটি দিয়ে থাকে। এর জন্য স্টেট গভর্নমেন্ট এদের 20 লাখ টাকা করে প্রতি বছর দিয়ে থাকে। কিন্তু 20 বছর আগে এই গ্রামে এরকম কিছুই ছিল না, তো এত কম সময়ের মধ্যে এতটা অগ্রগতি কী করে হলো? এর পিছনে হাত আছে আর সানমুগমের। উনি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেন এবং এই কারণে গ্রামে ইলেকট্রিসিটি খরচ অর্ধেক হয়ে গেছে। বায়োগ্যাস প্ল্যান্টের ট্রেনিং ইনি গুজরাটের বদোদরায় নিয়েছিলেন, অথচ উনি নিজে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস ছিলেন। এরপরে উনি ইলেকট্রিসিটিকে 100% ফ্রি করার জন্য গ্রামে উইন্ডমিল লাগিয়েছিলেন। এর জন্য উনি পঞ্চায়েতের নামে ব্যাংক থেকে লোনও নিয়েছিলেন। এরপর গ্রামের আয় থেকে ব্যাংকের পুরো লোন শোধ করেন। এখন এই গ্রাম তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ডকেও ইলেকট্রিক সরবরাহ করে, যার জন্য এই গ্রাম প্রতি বছর 20 লাখ টাকা করে উপার্জন করে।